গোপনে বিয়ে অথপর প্রকাশ্যে কাদা ছোড়াছুরি করে আলোচনায় এসেছেন শিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল অভিনেত্রী সুবা শাহ হুমাইরা গত বছরের এক ডিসেম্বর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন এর কয়েকদিন পর সেটা প্রকাশ্যে আনেন কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক জানা যায় ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রী কারিন্নাসকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেছেন প্রথম দিকে ইলিয়াস ও সুবাহ দুজনেই কারিনকে দোষারোপ করেন তবে পরক্ষণে তারা দুজনেই হয়ে ওঠেন একে অপরের প্রতিপক্ষ ইলিয়াস অভিযোগ তোলেন সুবাহ তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন এমনকি বিয়ের পর তার গায়েও নাকি হাত তুলেছেন অন্যদিকে সুবার অভিযোগ ইলিয়াস তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন এসব তথ্য তারা দুজনেই সংবাদ সম্মেলনে দিয়েছেন এসব অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই সুবার বাসা থেকে চলে যান ইলিয়াস এরপর থানায় গিয়ে ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুবাহ তিন জানুয়ারি মামলাটি দায়ের পর আদালত আগামী ১৯ জানুয়ারি এর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এদিকে মামলা চলমান অবস্থায় দুবাই উড়াল দিয়েছেন ইলিয়াস সেখানে গিয়ে একাধিক পোস্ট দিতেও দেখা গেছে গায়ককে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে মাসখানেক দুবাইতে অবস্থান করবেন তিনি দুবাই থেকে সাত জানুয়ারি ছবি সহ একটি পোস্ট করেন ইলিয়াস ক্যাপশনে লিখেছেন জুম্মা মোবারক এদিকে ইলিয়াস দুবাই গেলেও চুপ করে নেই সুবাহ তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছেন ষোলোই জানুয়ারি রাতে একটি স্টেটাস দেন অভিনেত্রী সুবাহ ছবি দিয়ে ক্যাপশনে লেখেন যে মেয়ের ফেরেস্তার মতো এত ভালো বাবা অকালে তাকে ছেড়ে কবরে চলে গেছেন তখন ওই মেয়ে মানসিক স্ট্রং হয়ে ঘুরে দাঁড়িয়েছে কাজ করে যাচ্ছে ফ্যামিলি আর বন্ধুদের নিয়ে ভালো ছিল ভালো আছে সেখানে তার সামান্য দুই দিনের উড়ে এসে জুড়ে বসা বেইমান টাইপের প্রতারক স্বামী যদি তার জীবন থেকে চলে তো ওই মেয়ে কেন ভেঙে পড়বে তিনি আরও লেখেন হ্যাঁ কষ্ট পেয়েছি কেঁদেছি শুধু নিজের উপর আফসোস করে যে কতই না বোকা ছিলাম যে আবারও ভুল করে ভুল মানুষকে বিশ্বাস করে ঠকেছি ঠকে গেছি মরে তো যায়নি ভালোই ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো থাকব যে বেমানি করেছে যে ঠকিয়ে ধরা খেয়েছে ভেঙে পড়া তার উচিত কারণ এত ভালোবেসে ভালো রাখার পরেও যে ভালোভাবে থাকে না বেঈমানি আর প্রতারণা করেছে আমার সাথে ওই ব্যক্তি অনুশোচনার কারণে মরে যাওয়া উচিত যে বেইমানি করেছে যে ঠকিয়ে ধরা খেয়েছে ভেঙে পড়া তার উচিত কারণ এত ভালোবেসে ভালো রাখার পরেও যে ভালোভাবে থাকে না বেঈমানি আর প্রতারণা করেছে আমার সাথে ওই ব্যক্তি অনুশোচনার কারণে মরে যাওয়া উচিত